বন্ধু নির্বাচন এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ক্ষেত্রে, কারণ বন্ধু নির্বাচন যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি সঠিক রাস্তায় থাকতে পারবেন, কারণ সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়ে যায়। আপনি পৃথিবীতে তাকালে বা সমাজের দিকে তাকালে দেখবেন অনেক ছেলেবেলে অল্প বয়সে নষ্ট হয়ে গেছে, যার মূল কারণটাই ছিল বন্ধু। সে যে মানুষগুলোর সাথে মিশতো, যে মানুষগুলোর সাথে চলতো, সেই মানুষগুলো আস্তে আস্তে তাকে খারাপ রাস্তার দিকে আকৃষ্ট করে, যার কারণে সে আস্তে আস্তে ওইটার আসক্ত হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় সে ওই রাস্তা থেকে কখনো ফিরেও আসতে পারে না, সে কখনো স্বাভাবিক জীবন উপভোগ করতে পারে না, তার জীবনটা চিরতরে শেষ হয়ে যায়। তখন তার কোনো স্বপ্ন আশা ভরসা কিছুই থাকে না, সে সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, সমাজের একটা বোঝা হয়ে যায়। আস্তে আস্তে সে বুঝতে পারে যে সে সমাজের বোঝা এখন, তখন সে চায় নিজের জীবনটা শেষ করে দিতে। বন্ধুরা, আমাদের জীবন যদি এমন কিছু ঘটে যায় তখন কি পারবো আমরা নিজেকে দোষারোপ করতে? কারণ তখন নিজেকে দোষারোপ করে আপনি আপনার অপরাধ ক্ষমা পাবেন না, কারণ অনেক বেশি দেরি হয়ে যাবে আমাদের জীবনে, আমরা অনেক বেশি লেট করে ফেলবো, যার কারণে আমরা আমাদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সবসময় সচেতন হওয়া উচিত। আমরা কাদের সাথে মিশবো, কাদের সাথে চলবো, কাদের কথা শুনবো, সেটা আমাদের লক্ষ্য করা উচিত, কারণ আপনার বন্ধু যেই কাজটা করবে আস্তে আস্তে আপনি ওই কাজটাই করতে শুরু করবেন। আপনার বন্ধু যেই পথে চলবে, আপনার বন্ধুর সাথে যেসব বন্ধুত্ব থাকবে আপনি তাদের সাথে আস্তে আস্তে মিশতে থাকবেন, তাদের সাথে আস্তে আস্তে আপনার সম্পর্ক হয়ে যাবে, তাদের যে খারাপ অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলো আপনার ভিতরে চলে আসবে। কারণ জীবনে বড় হতে হলে কিছু ভালো মানুষের সাথে চলতে হয়, কিছু ভালো বই পড়তে হয়, কিছু ভালো চিন্তা করতে হয়। আপনি আমি সকলে চাই বড় হতে, প্রতিষ্ঠিত হতে, একটা মডেল পার্সন হতে। সেজন্য বন্ধুরা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়া উচিত, কয়েকটা গুণ থাকা উচিত একটা মানুষের ভিতরে। আপনি যদি আপনার বন্ধুর সেই গুণগুলো খুঁজে পান তাহলে আপনি বন্ধুত্ব করতে পারেন, কারণ সেই বন্ধু কখনো আপনাকে খারাপ রাস্তায় নিয়ে যাবে না, কখনো খারাপ পরামর্শ দেবে না, আপনাকে সঠিক পরামর্শ দেবে। ওই বন্ধু আপনাকে কখনো বিপদে ফেলে চলে যাবে না, কারণ বন্ধু জানে আপনি মানুষটা কেমন, কারণ ভালো বন্ধুরা সবসময় বন্ধুদের ভালোটাই চায়। এই সমস্ত মানুষ পৃথিবীতে কমই মিলে, সেই জন্য আপনি যার সাথে বন্ধুত্ব করবেন তার অন্তত কিছু গুণ দেখেই বন্ধুত্ব করুন। যার তার সাথে বন্ধুত্ব করতে যাওয়া ঠিক না, কারণ যে কেউ আপনার ভালোটা চায় না, যারা আপনার ভালোটা চায় না তাদের সাথে আপনি বন্ধুত্ব করতে গেলে অবশ্যই আপনাকে আস্তে আস্তে ও খারাপ রাস্তা নিয়ে যাবে, কারণ ওই কাজটা ও পছন্দ করে, ও করতে ভালোবাসে, কারণ সে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, সে এখন ছাড়তে পারতেছে না, সে চায় আপনিও তার সাথে যান, আপনিও তার মতো করেন। বন্ধুরা, আপনাকে এই দিনটা খেয়াল রাখতে হবে, কারণ ভালো রাস্তার মানুষগুলো একটু ব্যতিক্রম হয়, তাদের চিন্তাধারাগুলো একটু ব্যতিক্রম, হয়তো সচরাচর আপনি তাদের এই ভালোবাসাগুলো দেখবেন না, কিন্তু যখন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন তখন বুঝবেন যে হ্যাঁ, ওই মানুষটাই কারেক্ট ছিল, আমার বন্ধু হিসেবে পারফেক্ট ছিল, কারণ তার ছোঁয়া পেয়ে আজকে আমি এই অবস্থানে এসেছি। পৃথিবীতে অনেক মানুষ সফল হয়েছে, মডেল পার্সন হয়েছে অনেক বন্ধুর সহযোগিতায়, আর কিছু মানুষ অগোছরে ঝরে গেছে। পৃথিবীর আলো ফুটার আগেই, তারা তাকে বোঝার আগেই সে নষ্ট হয়ে গেছে, তখন তার কিছু করার থাকে না, কারণ তখন সে আফসোস করে আমার তো সব হারিয়ে গেছে, হাজার চেষ্টা করেও আর সে স্বাভাবিক জীবন পায় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।